স্যার আব্দুল হালিম আবু হোসাইন খান গজনভী ছিলেন ব্রিটিশ ভারতের একজন রাজনীতিবিদ, জমিদার ও শিল্পপতি। বাংলা এবং ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রারম্ভিক ও শিক্ষা জীবন। আব্দুল হালিম খান গজনভী 1876 সালের 11 নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির টাঙ্গাইলের দেলদুয়ার গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাকিম খান গজনভী এবং মা করিমুন্নেসা খানম চৌধুরানী। আব্দুল হাকিম খান গজনভী ছিলেন দেলদুয়ারের জমিদার। আব্দুল হাকিম কলকাতার সিটি কলেজ স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজে লেখাপড়া করেছেন। রাজনীতি। বঙ্গভঙ্গের সময় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন, তবে ইতিপূর্বে 1900 সালে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তিনি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধি, ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় বোর্ডের সদস্য এবং অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। কলকাতায় তার ব্যবসা ছিল কংগ্রেসের নেতা অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষের কাছ থেকে তিনি রাজনীতির অনুপ্রেরণা লাভ করেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলনে তিনি 1905 থেকে 1906 সালে কিছুকাল নেতৃত্ব দিয়েছেন। 1905 সালে 27 আগস্ট ঢাকার জগন্নাথ কলেজের প্রাঙ্গণে বঙ্গভঙ্গ বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। আনন্দচন্দ্র রায় ছিলেন এর সভাপতি। আব্দুল হালিম গজনভী সমাবেশে বক্তৃতা দেন। এতে তিনি বিলেতি দ্রব্য বর্জন ও হিন্দু মুসলিম ঐক্যের প্রতি গুরুত্ব প্রদান করেন। 1906 সালের 14 ও 15 এপ্রিল বরিশালে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। পরের বছর 1907 সালের 26 ও 27 ডিসেম্বর সুরাটে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের 23তম অধিবেশনে তিনি যোগদান করেন। এ সময় কংগ্রেসের ভাঙন দেখা দেয়। তিনি কংগ্রেস ত্যাগ করে নিখিল ভারত মুসলিম লীগে যোগদান করেন। 1912 সালের 2রা মার্চ কলকাতার ডালহৌসি স্কোয়ারে অনুষ্ঠিত বাংলার মুসলিম নেতাদের এক গুরুত্বপূর্ণ সভায় তিনি অংশগ্রহণ করেন। নবাব সলিমুল্লাহ ছিলেন সভার সভাপতি। 1926 সালের 29 ও 30 ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের 18তম বার্ষিক অধিবেশনে রাজকীয় কমিশনের নিকট পরিকল্পনা জমা দেওয়ার জন্য গঠিত বঙ্গীয় প্রাদেশিক কমিটিতে তিনি অন্যতম সদস্য ছিলেন। তিনি মুসলিম লীগ কাউন্সিলের সদস্য ছিলেন। কেন্দ্রীয় আইন পরিষদে তিনি মুসলিম লীগের সদস্য ছিলেন। 1927 সালে ঢাকা বিভাগের মুসলিম গ্রামীণ এলাকা এবং 1931 ও 1935 সালে ঢাকা ময়মনসিংহ মুসলিম গ্রামীণ এলাকা থেকে ভারতীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1945 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 1929 সালে তিনি কানপুরে অনুষ্ঠিত মুসলিম কনফারেন্সের সভাপতি ছিলেন। শাসন সংস্কারের জন্য অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক সমূহেও তিনি প্রতিনিধি ছিলেন। কলকাতা পৌরসভায় তিনি শেরিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্রাট পঞ্চম জর্জের রাজত্বকালের 25 বছর পূর্তি উৎসব পালনের জন্য গঠিত বঙ্গীয় প্রাদেশিক কমিটিতে তিনি সহ সভাপতি ছিলেন। এছাড়া তিনি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ছিলেন। এ কে ফজলুল হকের পরে 1943 সালের 24 এপ্রিল খাজা নাজিমউদ্দিন নতুন মন্ত্রিসভা গঠন করার পর একই দিন কলকাতার টাউন হলে আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এই মন্ত্রিসভার বিরোধিতা করেন। কেন্দ্রীয় ব্যবস্থাপক সভা নির্বাচনে তিনি 1945 সালের ডিসেম্বরে ঢাকা ময়মনসিংহ এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিপক্ষ ছিলেন মৌলভী তমিজউদ্দিন খান। নির্বাচনে আব্দুল হালিম পরাজিত হন। এর মাধ্যমে তার রাজনৈতিক জীবনের ইতি ঘটে। ব্যবসা। আব্দুল হালিম গজনভী একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যথাক্রমে কলকাতার মুসলিম চেম্বার্স অফ কমার্স 1939 থেকে 1940 এবং ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের 1945 থেকে 1946 এর সভাপতি ছিলেন। বেশ কয়েকবার তিনি ইন্ডিয়া স্টিমশিপ কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ সময় তিনি জলযান নির্মাণ শিল্পের উন্নতিতে অবদান রেখেছেন। তিনি জড়িত ছিলেন এমন সংগঠনের মধ্যে রয়েছে কলকাতার এক্সপোর্ট অ্যাডভাইজারি কমিটি, ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটি, রেলওয়ে অ্যাডভাইজারি কমিটি 1927 থেকে 1932, রেলওয়ে স্ট্যান্ডিং ফিনান্স কমিটি 1927 থেকে 1932, বার্মা সেপারেশন কমিটি 1934,
ফ্রাঞ্চাইজ কমিটি 1930, ফেডারেল ফিনান্স কমিটি 1932, কনসালটেটিভ কমিটি 1933, মাইনরিটিস কমিটি 1930 থেকে 1932, পাবলিক অ্যাকাউন্টস কমিটি 1933 ইত্যাদি। 1933 সালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলের উপদেষ্টা বোর্ডে তিনি অন্যতম সদস্য ছিলেন। শিক্ষাক্ষেত্র, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের কোর্টের সদস্য ছিলেন। তিনি বেঙ্গল রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য এবং কলকাতা সিটি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে কাজ করেছেন। পত্রিকা, ব্যারিস্টার আব্দুর রসুলের সাথে তিনি যৌথভাবে দি মুসলমান প্রকাশে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি খাজা নাজিম উদ্দিনের সাথে দ্য স্টার অব ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেছেন। বাংলার মুসলিমদের জাগরণের ক্ষেত্রে এই দুই পত্রিকার বিশেষ ভূমিকা ছিল। সম্মাননা, আব্দুল আলিম গজনভি 1935 সালে নাইট খেতাব পান। ব্যক্তিগত জীবন, স্যার আব্দুল করিম গজনভি ছিলেন তার বড় ভাই, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া তার খালা ছিলেন, আবুল আসাদ মোহাম্মদ ইব্রাহিম সাবের ও আবু জায়গম মোহাম্মদ খলিল সাবের ভাতৃদ্বয় তার বাবা ছিলেন। 1948 সালে তিনি তার ব্যক্তিগত সম্পদ থেকে তহবিল গঠন করেন, এতে সিটিজ কলেজ স্কুলের জন্য বার্ষিক দুটি রৌপ্য পদক প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। মৃত্যু, আব্দুল হালিম গজনভি দেশ বিভাগের পরে পূর্ব পাকিস্তানে চলে আসেন, এরপর আমৃত্যু তিনি দেলদুয়ারের পৈতৃক বাড়িতে কাটান। 1953 সালের 18 জুন দেলদুয়ার গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।